Hello, Assalamualaikum. Here is Faria Yasmin Oditi. Welcome to my channel, Modish World by Faria Oditi. আজকে আমি হাজির হয়েছি আমার তৃতীয় ব্লগ নিয়ে। এখানে আমি সম্পূর্ণ একটা ব্লগ তৈরি করেছি কলকাতার স্ট্রিট ফুড এবং কলকাতার ফুড নিয়ে। যেহেতু আমার প্রচুর কলকাতায় যাওয়া হয়, সো আমি একটা ব্লগ তৈরি করে ফেললাম। এবং এটা আমরা হচ্ছে যেহেতু বাই রোড ট্রাভেল করেছি, বেনাপোল থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনার আড়াই ঘন্টা পরে বারাসাতে এই খাবারটা আমরা খেয়েছিলাম ব্রেকফাস্ট হিসাবে। ছানা মাখনি ছানা ডাল দিয়ে রুটি খেয়েছিলাম। আর এরপরে তো পৌঁছে গেলাম কলকাতায়। কলকাতায় পৌঁছানো মানেই হচ্ছে মাটির মটকায় চা খাওয়া। এইটা আমার কাছে এক্সিলেন্ট লাগে এবং খেতেও ভারী মজা লাগে। আর আমার এই মশলা টিটা খুবই ফেভারেট, বিশেষ করে এই দোকানের মশলা টি। এটা হচ্ছে মিলান, যে দোকানটা আছে নিউ মিলানের গলিতে, উনি বসে, উনি সকাল থেকেও থাকে, মাঝে মাঝে আবার বিকালেও বসে। আমি এত বছর ধরে যাচ্ছি ছোটোবেলা থেকে, সো রেগুলারলি ওনার এখান থেকে চা খাওয়া হয়। এবং উনি জানে আমি 20 রুপির একটা স্পেশাল মালাই মশলা টি খাই, ওটা উনি আমাকে সার্ভ করেছে। এবং উনি আমাকে বলেছিল ওনার এই ছোট্ট একটা টি স্টলের একটা ভিডিও করে নিতে। সো আমি যখন চা খাচ্ছিলাম ওনার স্টলটা আমি কভার করেছি। এখানে আমার রেগুলারলি চা খাওয়া হয়। মাটির মটকায় চা তো কলকাতার সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় খাওয়া যায়। যদিও ওয়ান টাইম ইউজের চা কাপ আপনারা পাবেন, কিন্তু মাটির মটকা খাওয়াটা আমার কাছে প্রেফারেবল মনে হয়। এছাড়া আপনারা এই জুস তো খানই স্লাইস, এর সাথে বিস্কিটটা ট্রাই করতে পারেন। এটা অনেক মজা ছিল, 6 রুপি করে। এটা দুটো ফ্লেভার আছে, চিজ এক ফ্লেভার করা, আরেকটা হচ্ছে খুব সুন্দর চকলেট লেয়ার করা, ঠিক আছে। সো দুটোই খুবই ক্রিস্পি এবং টেস্টি। আর মাটির মটকার চার কথা যেটা বললাম, আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে খাই। এটা যাওয়ার সময় আমরা হচ্ছে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম বাসে, যেখানে থেমেছিল ওখানে একটা স্ন্যাক নিয়েছিলাম, ভিডিও ছোটো, সো এটা শেয়ার করলাম। এরপরে আমরা ভোজে খেয়েছিলাম লাঞ্চ পৌঁছানোর পরে। পৌঁছাতে প্রায় 3টা বেজে গেছে, অনেক বৃষ্টি ছিল। সো আমার হোটেলের কাছে ভোজ সাদার স্ট্রিটে আমি খেয়েছি, রসমালাইটা ওখানকারই ভোজের। এরপরে অনেক ঘোরাঘুরির পর রাতে হচ্ছে আবার একটু চা খেয়ে নিলাম। চা ছাড়া আসলে একদম চলেই না কলকাতা গেলে। এই জায়গাটাকে ওরা মিনি বাংলাদেশ বলে। এবং এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি ওনার কাছ থেকে সবসময় আইসক্রিম টেস্ট করি। কোয়ালিটির বিভিন্ন বুথ থাকে, কিন্তু ওনার স্পেসিফিক্যালি ওনার কাছ থেকে আমি বিভিন্ন টেস্ট আইসক্রিমের টেস্ট নিয়ে থাকি। সো এটা হচ্ছে পরের দিন সকালে। আমি যেহেতু এখন একটু আমার নেশা হয়ে গেছে ব্লগ করার, সো আমি একটু ভিডিও করে নিলাম পরের দিন। এটা আমাদের লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে ছিল, এটার বিস্তারিতটা আমি পরে বলবো। তার অপোজিটে হচ্ছে আমরা একটা জুস বার টাইপের পেয়েছি, এখান থেকে আমরা জুস খেয়ে নিয়েছি। এটা মিক্সড ফ্রুট ছিল, এটার প্রাইস 50 থেকে 60 রুপিস ছিল। এটা পার্ক স্ট্রিটে। এছাড়াও বিভিন্ন জায়গার জুস ট্রাই করেছি, এর মধ্যে একটা মাসাম্বির জুস খেয়েছিলাম। এটা হচ্ছে আপনাদের যে নিউ মার্কেটের কাছে যে সুলতানটা আছে তার গলিতের মুখেই ওনারা জুসটা মেক করে। সো ওনাদের মাসাম্বির জুস এবং মিক্সড ফ্রুটও আমি পরে ট্রাই করেছি, দুটা ফ্লেভারই মজা ছিল। এগুলো 40 থেকে 50 রুপি এভারেজে পড়বে। আমি কিছু স্ন্যাপ নিয়ে নিলাম, আর ওরা যেহেতু অনেক দেরি করে হচ্ছে দোকান খুলে 11টা, সো স্ন্যাপ নেওয়ার সময়ও পেয়ে গিয়েছিলাম। এরপরে লাঞ্চের টাইমে আমি এবার ফার্স্টের দুদিন হচ্ছে ডমিনোস পিজাই খেয়েছি। ওদের এই গার্লিক ব্রেড যেটা আছে খুবই ইয়ামি, আমার কাছে খুবই ভালো লাগে, প্রত্যেকবার গেলেই ট্রাই করা হয়। আর এটা আগে খেয়ে নিলে পরে আর পিজা মজা লাগে না, সো যারা ট্রাই করবেন আগে পিজা খেয়ে তারপর এটা খাবেন। আর অল্প অর্ডার করলেই আসলে পেটটা ভরে যায়। আর রেগুলারলি হচ্ছে আমার ওখানে গেলে এই লাল পেয়ারাটা খাওয়া হয়, আমার খুবই ভালো লাগে, ওদের পেয়ারাটা ফ্রেশ লাগে আমার কাছে খেতে, আর মিষ্টিও থাকে, সো আমি অনেক মজা করে খাই যখনই যাই না কেন। এটা ডাল মাখনি লাইক হচ্ছে আমাদের যে চটপটি মশলা আছে ওরকম, 20 থেকে 30 রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এর পাশে হচ্ছে লেমন সোডা ড্রিঙ্কস ছিল, এটা খুবই মজার ছিল। আমরা এই ড্রিঙ্কস, তারপরে হচ্ছে এই যে একটা দোসা টাইপের হচ্ছে চাটনি টাইপের, যেটা অনিয়নের, এটা অনেক অনিয়ন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে করা ছিল। এই আইটেমগুলো আমরা ট্রাই করেছি হচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটে হেঁটে যাওয়ার সময়। বার্ধান মার্কেটের পাশে শাড়ি করে ফুড স্ট্রিট ফুডগুলো থাকে, সো আপনি ওখান থেকে ফুডগুলো ট্রাই করতে পারবেন। এটা একটা ফাইনাল লুক ছিল চাপটিটার, আমি চাপটি নাম দিয়েছি আমাদের বাংলাদেশি হিসাবে। আর ওনাদের হচ্ছে আপনারা পার্কে হাঁটলেই দেখতে পাবেন, এরকম হচ্ছে মাথায় টুপি দিয়ে এই জিনিসটা বানায়। সো আমাদের একটু কিউরিয়াসিটি ছিল, আমরা একটু দেখে নিলাম এবং খেয়ে টেস্টও করলাম। লেবু দিয়ে খুব সুন্দর করে মাখনি করে দিয়েছি, এটা চানাচুর টাইপের একটা আইটেম ছিল,
ওর একটা নাম বলেছে, আমার এখন মনে আসছে না, এটা যাওয়ার পরের দিন বা যেদিন গেছি সেদিনই মনে হয় রাতে খেয়েছিলাম, সো আমার নামটা এখন মনে নেই, কিন্তু টেস্টটা ভালোই ছিল। আপনারা গেলে ট্রাই করতে পারেন। ওনারা ক্যামাক এবং পার্ক স্ট্রিটের মাঝখানেই, মানে হাঁটাহাঁটি করে রাস্তায়, সো আপনারা ইজিলি দেখতে পারবেন। মার্কেটের সামনে ওরা এরকম টুপি আর এরকম একটা ঝোলা নিয়ে এই আইটেমটা বানায়। আর ওই যে বললাম, আমি প্রতিদিন রাতেই হোটেলে যাওয়ার সময় এখান থেকে আইসক্রিম কিনে আইসক্রিম টেস্ট করি, কোয়ালিটি আইসক্রিম যেগুলো আছে। এটা একটা ফ্লেভার ছিল, ব্রাউনি একটা ফ্লেভার ছিল, আমার চকলেট ফ্লেভার অনেক পছন্দ, আর টেস্টটা ভালোই ছিল, আমার খেতে ভালো লেগেছে আইসক্রিমটা। অনেক প্রাইজের অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম আছে, আপনারা টেস্ট করে নেবেন। আমি কিছু নতুন পেলেই টেস্ট করতে থাকি। লেসের চিপসের এই ফ্লেভারটাও আমার কাছে ভালো লেগেছে এবং এটা আমার কাছে নতুনই লেগেছে, এটাও আমি টেস্ট করে নিয়েছিলাম। এর পরের দিন আবার সকালবেলা আমি একটু বের হয়েছি, বৃষ্টি হয়েছিল অনেক প্রচুর, এখন একটু রাস্তাটা শুকিয়েছে, কিন্তু অনেক এই বৃষ্টি এই রোদ, মানে আবহাওয়াটা পুরো মিক্স ছিল। সো আমরা আবার লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট একসাথে করব। এখন আমি বলছি, এই একটু আগে এটার একটা ছবি দেখেছিলাম, একটা স্ন্যাপ, ওইটা হচ্ছে আমরা যেই খেয়েছি, তো ওটার আর বিস্তারিত আমরা তখন বলিনি, এখন বলছি। এটা হচ্ছে পার্ক স্ট্রিট এবং হচ্ছে নিউ মার্কেটের দিকে আসতে আপনারা ওয়েস্ট সাইড যেটা আছে পটেকা হাউসের অপোজিটে পিটার্স ক্যাট নামে একটা রেস্টুরেন্ট আছে ওদের, ওটার পাশে একটা ছোট্ট একটা দোকান আছে, এখানে আপনারা হচ্ছে ফ্রাইড রাইস পাবেন এবং হচ্ছে আরও অনেক ধরনের আইটেম আছে। আমরা ফ্রাইড রাইস এবং হচ্ছে চাউমিন নিয়েছিলাম। ফ্রাইড রাইসের মধ্যেও আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন এবং ফ্রাইড রাইসটার প্রাইস 50 রুপি ছিল এবং হচ্ছে চাউমিন 60 রুপি ছিল, আমার যতটুকু মনে আসছে। সো টেস্ট দুটাই করেছি আমরা, যেহেতু দুজন ছিলাম এবং একবারে লাঞ্চটাও কমপ্লিট করতে চাচ্ছিলাম। সো টেস্ট আমার কাছে, দুটা টেস্ট করার পরেই আমার কাছে ফ্রাইড রাইসটাই ভালো লেগেছে আসলে। আপনারা ডাবল চিকেনের, তারপরে হচ্ছে এগ ফ্রাইড রাইস নিতে পারেন, আমার কাছে এগটা ভালো লেগেছে। আইটেম অনুযায়ী হচ্ছে এদের প্রাইস ডিফারেন্ট আছে। এগ ফ্রাইড রাইসটা হচ্ছে 50 রুপি ছিল, আমি এগ ফ্রাইড রাইসটাই বারবার ট্রাই করেছি, আমার এখানে প্রচুর খাওয়া হয়েছে, কারণ দেখা যেত যেটা আমার জন্য একটু ইজি লোকেশনও ছিল এবং একবারে দুটো কাজই হয়ে যাচ্ছিলো, পার্ক স্ট্রিটে কাজে গেলে ওটা হয়ে যাচ্ছিলো। সো আমি একসাথে দুটো কাজ করে খুব ফেলছিলাম এবং আমার জন্য ইজিও হচ্ছিলো এবং রিজনেবলের মধ্যেও। পরে আপনারা গেলে এটা একটু ট্রাই করে দেখতে পারবেন, আইটেমটা আমার কাছে ভালোই লেগেছে। আর এখানে উনি চাউমিনটা মেকিং করছে, আমি মেকিংয়ের ভিডিওটা নিয়েছিলাম। সো এটা হচ্ছে ফাইনাল লুক চাউমিনের, এটাও মজা ছিল কিন্তু আমার কাছে, মানে প্রেফার করব আমি হচ্ছে ফ্রাইড রাইসটা। এরপর আমি তো বললাম আমি নতুন কিছু দেখলেই ট্রাই করি। সো লেসের এই ফ্লেভারটা অনেক মজা ছিল, এটা আমার আর কিনে আনা হয়নি, এরপরে গেলে ইনশাল্লাহ আবার খাবো। চিলি লেমন খুবই মজার, এটা একটা লেবুর ফ্লেভার আসে। আমি লেস কিছু নিয়ে হোটেলে রেখেছিলাম, কেন রাতে জানি খিদা লাগলে, ওরা তো দোকানও বন্ধ করে দেয়, সো আমি জানি এটা খিদাটা জানি নিবারণ করতে পারি, সো আমি খাবার কিনে কিছু হোটেলে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আবার পরের দিন সকালে, আমি যেহেতু 7-8 দিন ছিলাম, সো ঘুরে ঘুরে একটু স্ন্যাপ কিছু নিয়েছি, আর মেঘলাও ছিল, ওয়েদারটা সুন্দর ছিল। এরপর আমরা ওখানে মিও আমরি নামে একটা দোকান আছে, আপনারা ওটা কলকাতার চেইন সব বিভিন্ন জায়গায় পাবেন, ওদের এই ফিশ ক্যাটলেট আর হচ্ছে স্যান্ডউইচটা ভালোই লাগে। আর বাকলাবাটা আমি টেস্ট করিনি, আমার হাজব্যান্ড টেস্ট করেছে, ও বলেছে যে টেস্টটা ভালোই ছিল, এরপরে গেলে আমিও ট্রাই করব দেখি। আর যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমার টি কমপ্লিট লাগবে, টি না হলে ব্রেকফাস্ট কমপ্লিট হয় না। সো টি জাংশন থেকে আমি অন্য সময় এখানে যে স্যান্ডউইচগুলো আছে এগুলো টেস্ট করেছি, অন্য কাটলেটও টেস্ট করেছি, ওগুলো মজা ছিল, কিন্তু আমি এখন যেহেতু অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট, সো আমি হচ্ছে এখন মাসালা টির জন্য ওয়েট করছি। এখানে মাসালা টি হচ্ছে আপনার 35 রুপি থেকে স্টার্ট, অন্য তো আপনার যেগুলো হচ্ছে স্ট্রিটে যে টি মাসালা টি এগুলো পাওয়া যায়, এগুলোর প্রাইস রেঞ্জ আপনারা 5 রুপি থেকেই পাবেন, ঠিক আছে। সো আমি মাসালা টি এর জন্য ওয়েট করছি, উনি মেক করে আমাকে দিল, আর ততক্ষণে আমি এরপরে একটু নিউ মার্কেটে ঘোরাঘুরি করব, একটু মল টলে যাবো, ওটার প্রিপারেশনও নিচ্ছিলাম। আপনারা হচ্ছে এই দোকানগুলো সব নিউ মার্কেটের আশেপাশেই পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই হচ্ছে মাসালা টিটার ফাইনাল লুক। সো আমার মাসালা টি খাওয়া শেষ হয়ে, শেষের দিকে আমরা এখন অন্য হচ্ছে কাজে বের হয়ে যাব। আর যেহেতু অনেক গরম ছিল, ওয়েদারটা অনেক হচ্ছে এই গরম এই বৃষ্টি, মানে কেমন একটা জানি মিক্স ম্যাচ ওয়েদার ছিল, সো আমরা অনেক জুস প্রেফার করেছি ডিহাইড্রেট রাখার জন্য শরীরকে। সো হচ্ছে আমরা অনেক ধরনের জুস খেয়েছি, এগুলো বিভিন্ন হচ্ছে ক্যান জুস, আপনারা এগুলো যে কোনো শপেই পাবেন, একটু খুঁজে
খেয়ে নিলেই হবে। আর এটা একটা মিক্সড ফ্রুট জুস, যেটা আমি বললাম সুলতানের গলির যে একটু আগে মাসাম্বি জুস দেখিয়েছিলাম ওখান থেকে আপনারা এই মিক্সড ফ্রুটটা খেতে পারবেন। এটা 40 বা 50 রুপির মধ্যেই হবে। এরপর আমরা একটু ফোরাম মলে গিয়েছিলাম, তো ফোরাম মলে থেকে ফেরার টাইমে আমরা হলদিরামে গেলাম। হলদিরামের মিষ্টি তো অনেক নাম করা, আপনারা সবাই জানেন। সো আমি চাচ্ছিলাম যে আমি এর আগেতে রিভিউ দেখে গেছি যে ওখানে অনেক আইটেম এখন সেল করা, আগে শুধু মিষ্টি মনে হয় সেল করতো বেশি, কিন্তু এখন ওরা হচ্ছে অনেক ধরনের আইটেম সাথে রেখেছে। সো এতগুলো মিষ্টি তো আমার পক্ষে ট্রাই করা সম্ভব হয়নি, আমি কিছু ট্রাই করেছিলাম, আমার কাছে মজাই লেগেছে। হলদিরামটা একটু নিউ মার্কেট থেকে দূরে, সো এটা আর পরে যাওয়া হবে না আমি জানি, সো আমি আর চান্সটা মিস করলাম না। আমি এখানে আমার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একসাথে ব্রাঞ্চ যেটাকে বলে ওটা আমি কমপ্লিট করব। সো আমি নিয়ে ফেললাম একদম অরিজিনাল যে ইন্ডিয়ান ফুড টেস্ট করার যে খাবারগুলো, দোসা, ছোলা ভাটুরা এবং পাওভাজি। দোসা, ছোলা ভাটুরা, পাওভাজি এই তিনটা হচ্ছে একদম খাস সাউথ ইন্ডিয়ান ফুড। সো কলকাতায় এগুলা স্ট্রিটে আপনারা একদম ভর্তি পাবেন যে কোনো জায়গায়। আমার কাছে মোটামুটি অনেক জায়গায় টেস্ট করেছি, হালদিরামের হচ্ছে পাওভাজিটাই আমার কাছে তিনটা আইটেমের মধ্যে হচ্ছে বেশি ভালো লেগেছে। এরপরে হচ্ছে আমি মানে অনেক ধরনের আইটেম ছিল, আমি একটা কেসারিয়া লাচ্চি নিয়েছিলাম, এটার আমার কাছে আহামরি টেস্ট লাগেনি, এটাও হতে পারে অনেকগুলো আইটেম নিয়েছিলাম দেখে মুখে হয়তো বা ভালো লাগেনি। আর এই ছোট্ট ছোট্ট ফুড ভ্যানগুলো আপনারা নিউ মার্কেট পার্ক স্ট্রিটের যেতে আশেপাশে জায়গায় পাবেন, এগুলো হচ্ছে স্বাস্থ্য উপযোগী খাবার আমার কাছে মনে হয়েছে। 30 বা 40 রুপি দিয়ে এরকম 5 পদের আপনারা চুজও করে দিতে পারবেন, অনেক সময় মেকিংও থাকে, তাড়াহুড়ার সময় আপনার খুব চট জলদি কোথাও যেতে হবে, খিদাও লেগেছে, সো এটা খেলে কিন্তু আপনার পেটটা ভরে যাবে। যে আবার আরেকটা দোকান থেকে আমি জুস কিনেছি, আমি বললাম না আমি অনেক জুস খেয়েছি এবার। আর এটা হচ্ছে ফোরাম মল, আমি আমার জন্য আমাদের দুজনের জন্য আসলে একদিন সময় রেখেছিলাম, সো আমরা একটু ফোরাম মলে গেলাম, যেহেতু একটু কাজেও যাওয়া হয় আবার মেডিকেল পারপাসেও যাওয়া হয়, সো নিজেদের সময় বের করাটা কঠিন। ফোরাম মলে মুভি দেখবো দেখে আমি যেটা করেছিলাম একবারে ডিনার করে নিব, এবং ডিনারে আমার কাছে মনে হচ্ছিলো আমি একটু রামেন খাই, স্পাইসি খুবই ভালো লাগবে, তো আমারটা একটু হালকা স্পাইসি ছিল। আর ওরটা হচ্ছে, ও যেহেতু অনেক স্পাইসি পছন্দ করে আমার হাজব্যান্ড, সো ওরটা অনেক স্পাইসি ছিল। দুইটা রামেনই অনেক মজা ছিল, আপনারা গেলে ট্রাই করবেন। এটা হচ্ছে ওদের যে কাউন্টার আছে ক্যাশ কাউন্টারের পাশেই এই শপটা, কারণ ওদের KFC অন্যগুলোও আছে ফোরামে, আর হচ্ছে ওদের প্রত্যেকটারই সিস্টেম আপনি হচ্ছে ক্যাশ দিয়ে একটা কার্ড বানিয়ে নিয়ে বিভিন্ন শপে যেয়ে যেয়ে হচ্ছে ওই কার্ড ইউজ করে জিনিস কিনতে পারবে। এটা হচ্ছে রাত প্রায় 2-2:30 দিকে আমি ইনক্সে হচ্ছে মুভি দেখছিলাম, আর ভাবলাম যে অনেক টায়ার্ড লাগছে যেহেতু আজকে ফ্লাওয়ার মার্কেটেও গিয়েছিলাম, সো আমি একটা কফি খেয়ে নিলাম। এখন চলে এসেছি সাউথ সিটি মলে, এর পরের দিন সাউথ সিটি মলেও আমরা বেশিরভাগই হচ্ছে বললাম না বাইরে বের হলে ব্রাঞ্চ করেছি সময়ের অভাবে, কারণ হোটেল থেকে বের হতে হতে একটু দেরি হয়ে যেত, কারণ ঘুমাতে রাত হয়ে যেত আসলে এই জন্য। সো এটা হচ্ছে ওয়াও মোমোর হচ্ছে একটা প্যাকেট ছিল 399-এর, অনেকগুলো আইটেম, বার্গার কুক এবং হচ্ছে সিজলিং রাইস এবং ফ্রাইড মোমো, মানে খুবই মজার ছিল এই আইটেমটা, এবং 399 রুপিতে দুজনের জন্য এনাফ খাবার। সো কেউ যদি যান এটা ট্রাই করতে পারেন, এনাফ খাবার 399-এ দুজনের জন্য আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি খাবার। আপনারা যেয়ে এটা দেখতে পারেন যদি খেতে চান এখানে। এরপরে ঘোরাঘুরি করে ক্রিম অ্যান্ড ফাস্ট থেকে একটা বাটার স্কচেরই একটা ব্লুবেরি শেক নিয়েছিলাম, এটা মজা ছিল অনেক। এরপরে আমি শেয়ার করব একটা হচ্ছে লেমন টি, এটা হচ্ছে আদার লেমন টি, এবং এটা খুবই মজার ছিল। আমি সাধারণত দুধ চা ছাড়া অন্য চা প্রেফার কখনোই করি না, আমার কাছে দুধ চাই সবচেয়ে ভালো লাগে, কিন্তু এই লেমন টিটা আদা দিয়ে এবং ওরা একটা লেমন গ্রাস টাইপের ইউজ করেছে, ওটা খুবই মজা ছিল, খুবই রিফ্রেশিং, এটা খেলে অনেক রিফ্রেশ লাগে। সো আমি যখনই ক্যামাক স্ট্রিটে গিয়েছি এই চাটা ট্রাই করেছি, এটা আপনারা প্যান্টালুন ওয়েবসাইটের সামনেই পাবেন। এরপরে শেয়ার করছি ভোজ কোম্পানির খাবার, ভোজে আমার রেগুলার খাওয়া হয়, এখানে সব ধরনের বাঙালি ফুড আপনারা পেয়ে যাবেন, সো আপনারা এখানে ট্রাই করতে পারেন, ওদের খাবার অনেক মজা, অনেক অনেক মজা। সো সবসময় ভিডিও করা হয়নি, এটা ভোজের পাশের একটা দোকানে, এখান থেকে কাজু রোলটা আমি ট্রাই করেছি কিন্তু আমার কাছে আহামরি ভালো লাগেনি, ওদের এত ভ্যারাইটিসের মধ্যে আমার সবসময় হচ্ছে ওদের হালদিরামের যে শন পাপড়ি এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, অন্য আইটেমগুলো আসলে আমার কাছে ওরকম টেস্ট লাগে না।
কিন্তু ওদের কাছে অনেক ভ্যারাইটিস আছে। সো আপনারা ভোজ যে সাদার স্ট্রিটে ওখানে যদি খাবার খান, পাশে এখানে এই শপটা পাবেন। এখানে অনেক আইটেম পাওয়া যায়, অনেক ধরনের ফ্রুট গ্রোসারি আপনারা পেয়ে যাবেন, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট খাবার টেস্ট করতে পারবেন। সো কেউ যদি ভোজে খাবার খেয়ে থাকেন, ভোজের খাবার অনেক মজার, সাথে এই দোকানে আপনারা চকলেট, বিভিন্ন আমসত্ব এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন যে খাবারটা শেয়ার করব, এটা হচ্ছে একটা মুসলিম হোটেল, এটা দোতলা একটা মুসলিম হোটেল আছে। এটা আপনাদের কলিন লেন যে সাইডে, ওই সাইডে আপনারা যেতে রাস্তার উপরেই দোতলা একটা দোকান পাবেন। এটা নন এসি একটা খাবারের দোকান, অনেক ভিড় থাকে। আমার হাজব্যান্ড এই খাবারের দোকানের খাবার অনেক পছন্দ করে, কিন্তু একটু নন এসি দেখে আর অনেক ভিড় থাকে দেখে আমি প্রেফার করি খাবারটা হোটেলে এনে খাওয়ার জন্য। সো ও দেখা গেছে যে আমরা রাতে যখন হোটেলে আমরা ব্যাক করেছি, সে ওই টাইমে আমাদের জন্য খাবারটা কিনে আনেছে পার্সেল, এবং আমরা হোটেলে বসে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়ে ছি। সো সব কিছু হয়তো বা শেয়ার করা পসিবল হচ্ছে না, আমি কিছু কিছু জিনিস শেয়ার করছি যেটা আমার অনেক ফেভারিট, অনেক জায়গায় তো খাওয়া হয়েছে। এইটাও আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে নিউ মার্কেটে একদম সামনেই আপনারা হচ্ছে যে রেমন্ডের একটা লাইন লাল কালারের সাইনবোর্ড দেখবেন, ওটার নিচে এই দোসার দোকানটা আছে। কলকাতার অনেক জায়গায় দোসা বিক্রি করে, কিন্তু আমার কাছে এইখানকার দোসা, মাসালা দোসা বলুন, ডাবল চিজ মাসালা দোসা বলুন, অনেক টেস্টি লেগেছে। এবং ওনার এখানে মোটামুটি অনেক ভিড়ও থাকে, আমি প্রত্যেকবার গেলেই একবার করে এটা না খেয়ে আসলে আমার ভালো লাগে না। আর এটার পাশে আমার হাজব্যান্ড পাওভাজি খাচ্ছিল। আমি অনেক আগে এই লাইনের সব খাবারই টেস্ট করেছি ঘুরে ঘুরে, কিন্তু আমার কাছে আসলে অন্য আর আইটেম পছন্দ না, কিন্তু ও যেহেতু ট্রাই করতে চাচ্ছিলো আমি না করিনি। পাওভাজিটা ও নিয়ে ট্রাই করে বলেছে আসলে ওরকম মজা না। সো আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি স্বাদটা হয়তো বা আপনাদের আপ টু মার্ক লাগবে না। এটাই হচ্ছে মিলনের গলি, এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, আপনারা এখানে অনেকগুলো স্ট্রিট ফুড পাবেন। আমি প্রেফার করব যে দোসাটা খাওয়ার জন্য, এই দোসাটা হচ্ছে ওদের সবগুলো অন্য স্ট্রিট ফুডের চেয়ে এই লাইনে এটা দোসাটা ভালো বিক্রি হয়। এরপরে আসি ফ্রুট জুসে, আমরা অনেক জুস খেয়েছি, এর আগেও জুসের ছবি শেয়ার করেছি। এই দোকানটা আমার কাছে স্পেশাল, কারণ এই দোকানটা হচ্ছে আপনারা সিটি মার্টের গলি থেকে একটু সামনে গেলে, আমি একটু ভিউটা দেখিয়ে দিলাম, এখানে আগালে আপনারা এই শপটা পাবেন। এটা ফ্রুট জুসের অনেকগুলো শপের মধ্যে এটা সবার ফার্স্টের একটা শপ, এবং এখানে আমরা বিভিন্ন মিল্কশেক ট্রাই করেছিলাম। এটা স্ট্রবেরি ছিল, চকলেট এবং ম্যাঙ্গো ছিল, আমার তিনটার মধ্যে স্ট্রবেরিটাই ভালো লেগেছে। এখান থেকে আমরা মিক্স ফ্রুটও খেয়েছি, আপনারা মিক্স ফ্রুটটাও ট্রাই করতে পারেন, আমি প্রত্যেকবার গেলে এই শপটাতে খাই। আর এটার অপোজিটে আপনারা দুটো খাবারের দোকান পাবেন, এখানে আমার সবচেয়ে প্রিয় জিনিস কলকাতার যে জিনিসটা আমার ছোটোবেলা থেকে ফেভারিট, এটা হচ্ছে এই দোকানের স্পেশালি চিকেন মোমোটা। আমি অন্য মোমো ট্রাই করেছি, কিন্তু আমার এই চিকেন মোমোটাই সবচেয়ে ভালো লাগে, সব জায়গার চেয়ে ভালো লাগে, আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে সিটি মার্ট থেকে আগালে, দুটো দোকান, ফুটপাতের উপরেই অনেকগুলো চেয়ার বসানো থাকে, সেকেন্ড যে দোকানটা আছে ওটা অনেক ভিড় থাকে এটাতে। আমি ডিনার করার জন্য হোটেলের জন্য কিছু ডিনার নিয়ে নিলাম। সো এটা ডাবল চিকেন লেয়ার ফ্রাইড রাইস ছিল, এবং একটা এগ ফ্রাইড রাইস ছিল, আর একটা হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান ললিপপ ছিল। তিনটে আইটেমই অনেক টেস্টি ছিল এবং দুইজনের জন্য অনেক বেশি। সো কেউ নিলে আগে থেকে বুঝে নেবেন, যেমন আমাদের খাওয়া কমপ্লিট করতে অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরেও দুইটা আড়াইটার দিকে আমরা ডিনারটা কমপ্লিট করেছি। সো আমাদের পেটটা ততক্ষণ একটু খালি হয়ে গেছে, সো আমরা খেতে পেরেছি। কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে যে এটা দুজনের জন্য না, এটা তিনজন বা চারজনকেও খেতে পারবে, যারা একটু কম খাওয়া দাওয়া করে তারা অনেক, মানে এটা অনেক বেশি খাবার আমার কাছে মনে হয়েছে। সো যারা টেস্ট করবেন তারা ওভাবে অনুপাতটা বুঝেই টেস্ট করবেন। আরেকটা খাবার আমি শেয়ার করব, সেটা হচ্ছে প্রিন্সের সকালের নাস্তা, 11টা থেকে 11:30টার মধ্যে অবশ্যই যেতে হবে। ডিম ভাজি আর খিচুড়ি, এটা অনেক ফেভারিট আমার, প্রিন্সের এগুলো খাওয়া হতো, এখন একটু কম খাওয়া হয়। আর এইটা ছাড়া আমি কখনোই কলকাতা থেকে ব্যাক করি না, করিমসের বিরিয়ানি আমার অনেক বেশি ফেভারিট। আমি জানি যারা যান তাদেরও ফেভারিট, কেন ওদের সব কয়টা আইটেম খুবই মজার। আমি আজ পর্যন্ত যে কয়টা আইটেম খেয়েছি খুবই খুবই স্পেশাল থাকে প্রত্যেকটা আইটেম। আমরা চিকেন এবং মাটন বিরিয়ানি নিয়েছিলাম, এবং সাথে হচ্ছে শাহী টুকরা নিয়েছিলাম, আর ড্রিঙ্কস তো নিয়েছি। সো
খুবই মজার ছিল এবং এটাও দুজনের জন্য বেশি, কিন্তু যদি অনেক খিদা লেগে থাকে সেক্ষেত্রে দুজন এটা কমপ্লিট করতে পারবে, এটা ইজি হবে দুজনের জন্য। কিন্তু খিদা যদি একটু কম থাকে সেক্ষেত্রে দুজনের জন্য এটাও একটু বেশি আসলে হয়ে যাবে। আমি খুবই খুশি কারিম স্যারের বিরিয়ানি আবার খেতে পেরে, কারণ আমি প্রত্যেকবার গেলেই বললাম না এটা ছাড়া আমি আসলে আসতে চাই না, মানে এখানেই আমার ঢুকে একটু খেতে হবেই। সো এটা ছিল শাহী টুকরাটা। এর আগে ওদের অনেকগুলো হচ্ছে খাবার আমরা টেস্ট করেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে অনেক মজা লাগে, অনেক হচ্ছে ফেভারিট এটা। আর এরপরে হচ্ছে এটা ছোলা ভাটুরা টাইপেরও বলতে পারেন বা হচ্ছে ডাল মাখনিও বলতে পারেন, এটা একটু টেস্ট করে দেখবেন, এটা অনেক মজা লাগে। 20 রুপির একটা আইটেম ছিল, মানে আপনাদের হাঁটা চলার মধ্যে এই আইটেমগুলো খেলে আপনাদের খেতে ভালো লাগবে এবং খিদাও হচ্ছে নিবারণ হয়ে যাবে। আর ওই যে বলেছিলাম মিক্সড ফুড খেয়েছি ওই দোকানে, সো এটা একটা মিক্সড ফ্রুট জুসের স্ন্যাপস, এখানে মানে এই জুসগুলো খেতে খুবই ভালো লাগে। আর আইসক্রিম আমরা খেয়েছিলাম, এটা আমি ছবি স্পেশালি তুলেছি কারণ হচ্ছে এটা 15 রুপির একটা আইসক্রিম, খেলে শান্তি লাগে, এমন না যে 15 রুপি দেখে এটা খেতে পারা যায় না। সো ওই আইসক্রিমটা ভালোই লেগেছিলো। এবং এরপরে শেয়ার করছি ওয়াও মোমোর হচ্ছে চাউমিন, এটা আমরা এয়ারপোর্টে এসে ব্যাক করার দিন সকালে নাস্তা হিসাবে খেয়েছিলাম, টেস্টটা ভালোই ছিল এবং দুজনের জন্য যথেষ্ট পরিমাণের ছিল, 250 বা 300 রুপির মধ্যে। এবং একটা কফি নিয়ে নিয়েছিলাম 150 রুপি দিয়ে, আর হচ্ছে টেস্টটা ভালোই ছিল কফির, এটা সবসময় ব্যাক করার সময় খাওয়া হয় এবং আপনারাও টেস্ট করতে পারেন। আর হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং ভালো লাগলে কমেন্টস করতে, ঠিক আছে? সো নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো, ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।